হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বীজগণিতের কিছু শর্টকাট নিয়ম নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। এই টাইপের অঙ্কগুলি পরীক্ষায় বারবার এসে থাকে। দেখো, একের দাগে যে কোশ্চেনটা নিয়েছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই, তোমাদের ট্রিকটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যখন দুই থাকবে, তোমরা এক্স এর মান সবসময় এক বসাবে। এটা প্রমাণ করে দেখানো যায়। আমি তোমাদেরকে প্রথমে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে আমি এমনি এই নিয়মটাকে বসিয়ে দেবো, অর্থাৎ এক্স এর জায়গায় এক বসিয়ে দেবো। দেখো, এখানে যদি এই যোগটা করো, এই জায়গায় যদি যোগটা করো, নিচে এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে ওয়ান আর এক্স এর যে লসাগু এক্স, এবার এই কোনা কোনি গুণ করো, তাহলে এক্স এর স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে প্লাস এক সমান ডান দিকে দুই, যদি কোনাকোনি গুণ করে দাও এই দুটোর মধ্যে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক সমান টু এক্স। এবার একদিকে নিয়ে এলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো। দেখতেই পাচ্ছ যে এটা এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে কি আসে, এক্স এর মান হচ্ছে এক, তাই তো? এক্স মাইনাস ওয়ান সমান জিরো, তার মানে এক্স সমান এক। তো এইভাবে এই প্রমাণটা করে দেখানো যায়। কিন্তু আমি তোমাদেরকে বললাম, যখনই দেখবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই দেওয়া আছে, তখনই তোমরা এই ক্যালকুলেশনের দিকে যাবে না, ডাইরেক্ট এক্স এর জায়গায় এক বসিয়ে দেবে এবং অঙ্কটি খুব সহজে হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, এক্স সমান এক। তাহলে আমাদের কোশ্চেনটা কি হচ্ছে দেখো, একের পাওয়ারে দুশো প্লাস ওয়ান বাই একের পাওয়ারে দুশো সমান কত, তাই তো? আর একের পাওয়ারে তুমি যাই দাও সেটা এক হয়, তার মানে এখানে এক আর এখানেও এক বাই এক, মানে এক, টোটাল হচ্ছে দুই। পরের কোশ্চেনে দেখো, এখানেও একই সিস্টেম দেখতে পাচ্ছ যে এক্স টু দি পাওয়ার এগারো প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এগারো। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এক্স প্লাস এক বাই এক্স, আর এখানে এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার এগারো আছে। এটাকে যদি মনে মনে ওয়াই ভাবো, তার মানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান দুই, তার মানে ওয়াই এর মান কত হয় বললাম একটু আগে, এক। তাহলে ওয়াই এর জায়গায় এখানে কত আছে, এক্স টু দি পাওয়ার এগারো, এর মান কত, এক। এক্স টু দি পাওয়ার এগারো যদি এক হয়, এক্স এর মানও তো এক হবে। এখানে রিলেশনটা কি হয়ে যাচ্ছে, একের পাওয়ারে একুশ মানে এক প্লাস এক বাই একের পাওয়ারে দুশো এক মানে এক, এটার ক্যালকুলেশন এক আসে, এক বাই এক এক হয়, তাহলে এক আর এক যোগ করলে দুই, এটাও আনসার দুই। পরের প্রশ্নটি লক্ষ্য করো, এখানেও সে আগের মতো সিস্টেম, একশো এক্স টু দি পাওয়ার একশো এক প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার একশো এক সমান দুই আছে। তার মানে আগের নিয়মে আমরা পাবো এক্স টু দি পাওয়ার একশো একের মান হচ্ছে এক, এক্স এর পাওয়ারে একশো এক আছে সেটার মান এক হয়েছে, মানে এক্স এর মানও হবে এক। তাহলে এখানে রিলেশনটা কি হচ্ছে, একের পাওয়ারে পাঁচশো এক মানে এক হবে মাইনাস এক বাই আবার এক, তার মানে এক মাইনাস এক সমান জিরো। নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে একটু অন্য আছে, ভালো করে দেখো। আগেরগুলো কি ছিল, যে এখানে যা আছে এখানে তাই আছে নিচে, এবং ডান দিকে দুই ছিল। এখন এখানে কন্ডিশনটা একটু গন্ডগোল হয়েছে, কি না, এখানে এক্স প্লাস ষোলো বাই এক্স সমান আট। আমরা যে প্রসেসটা শিখছি সেই প্রসেসের সিস্টেম হচ্ছে, ডান দিকে সবসময় দুইকে রাখার চেষ্টা করব এবং বাঁদিকে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এই ফর্মকে থাকতে হবে। তাহলে ডান দিকে এখানে যেহেতু আট আছে, আমাদেরকে দুই করতে গেলে এটাকে চার দিয়ে ভাগ করতে হবে। চার দিয়ে ভাগ করা মানে দেখো, এখানেও চার দিয়ে ভাগ হবে, এখানেও চার দিয়ে ভাগ হবে, তার মানে এখানটায় যে এক্স আছে এর জায়গা হয়ে যাবে এক্স বাই চার যোগ এখানটায় আছে ষোলো। তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার বাই এক্স সমান কত, চার দিয়ে ভাগ করছি মানে দুই। এবার লক্ষ্য করে দেখো, এক্স বাই ফোর আর ফোর বাই এক্স, এরা কিন্তু একটা অপরটার অনন্য, তাই তো? অনন্য বা রেসিপ্রোকাল। লক্ষ্য করে দেখো,
এখানে y ছিল এখানটা 1 বাই y মানে yটা হচ্ছে 1 বাই y এর রেসিপ্রোকাল বা ঘুরিয়ে বললে 1 বাই yটা হচ্ছে y এর রেসিপ্রোকাল বা অনন্য এখানেও তেমন আসছে x বাই 4 আর 4 বাই x এরা একে অপরের অনন্য হয় তার মানে আমি বলতে পারি যে x বাই 4 সমান 1 বা তুমি ঘুরিয়েও বলতে পারো 4 বাই x সমান 1 যাই নাও কোনাকোনি যদি গুণ করো তাহলে তুমি পাচ্ছ x এর মান 4 আমাদের এটাই প্রয়োজন x এর মান কত 4 এবার যদি এখানে বসিয়ে দাও ভালো করে দেখো x এর স্কয়ার x এর মান যদি 4 হয় x স্কয়ার 16 তার মানে এখানটায় বসবে 16 যোগ 32 বাই x স্কয়ার মানে 16 দেখো এখানে কাটাকাটি আছে 16 দিয়ে কাটলে 2 তাহলে 16 আর 2 যোগ করলে হচ্ছে 18 এটাই আনসার পরের প্রশ্নটি দেখো b টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই b স্কয়ার সমান 2b দেখো আমাদেরকে ডান দিকে সবসময় 2 রাখতে হবে তাহলে আমি b দিয়ে ভাগ করে দেব b দিয়ে ভাগ করলে এখানটা 2 চলে আসবে b দিয়ে যখনই ভাগ করব এখানটা একটা b কমে যাবে মানে b কিউব হবে প্লাস আর 1 বাই b দিয়ে যেহেতু ভাগ করছি নিচে দুটো b ছিল আর একটা b এক্সট্রা আসবে মানে b এর কিউব হবে আর ডান দিকে 2 দেখো আগের ফর্মের সঙ্গে মিলে গেছে b এর কিউব এখানে b এর কিউব আর ডান দিকে আছে 2 তাহলে বুঝতেই পারছো যে b এর কিউবের মান হচ্ছে 1 কি বললাম b এর কিউবের মান হচ্ছে 1 এখন b এর কিউব যদি 1 হয়ে যায় তাহলে এটা কত হচ্ছে দেখো এটা যদি লসাগু করে দাও b টু দি পাওয়ার 4 এটা কোণাকোণি গুণ করলে b টু দি পাওয়ার 6 মাইনাস 1 b টু দি পাওয়ার 6 এর মান কত দেখো এখানে যদি কিউ দুদিকে স্কয়ার করে দাও তাহলে 1 আসছে মানে b টু দি পাওয়ার 6 এর মান 1 সুতরাং 1 মাইনাস 1 কত হয় 0 এটার আনসার হচ্ছে 0 মুখে মুখে অঙ্কগুলিকে কিন্তু করে ফেলা যায় একই রকম ভাবে যদি এই জায়গায় দেখো তাহলে দেখো এখানে সাজানোই আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 2 মানে x স্কয়ারের মান হচ্ছে 1 মানে x সমান কত প্লাস মাইনাস 1 এখানে একটু লক্ষ্য করে দেখো x এর মান প্লাস মাইনাস 1 এসেছে তার মানে যেহেতু কোশ্চেনে বলা আছে x টা 0 এর চেয়ে ছোট আমাদেরকে মান নিতে হবে x সমান মাইনাস 1 x সমান 1 0 হচ্ছে বড় হয়ে যাচ্ছে আমাদেরকে 0 হচ্ছে ছোট নিতে হবে এবার যদি এখানে মান বসিয়ে দাও মাইনাস 1 এর পাওয়ার 4 মাইনাস মাইনাস 1 মাইনাস 1 দেখো মাইনাস 1 এর পাওয়ার তুমি যখন জোর দেবে কি বললাম মাইনাস 1 এর পাওয়ার যখন ইভেন দেবে তখন এটার মান হয়ে যায় 1 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 1 এই মাইনাস 1 প্লাস 1 টা কাটলো আনসার এসে গেল 1 এরপর আমি আসবো নেক্সট টাইপের প্রশ্নে যেখানে এই এই জায়গায় 2 এর জায়গায় মাইনাস 2 আছে পরের প্রশ্নটি দেখো এখানে আছে x প্লাস 1 বাই x এর মান মাইনাস 2 তোমাদেরকে বলি যখনই এই টাইপের ফর্ম দেখবে তখনই x এর জায়গায় তোমরা মাইনাস 1 বসাবে আগে যেমন ছিল এখানটা প্লাস 2 ছিল আমরা প্লাস 1 বসাচ্ছিলাম এখন মাইনাস 2 ছিল মানে আছে আগে যেমন ছিল এখানে প্লাস 2 ছিল আমরা এখানে 1 বসাচ্ছিলাম এখন মাইনাস 2 আছে তাই মাইনাস 1 বসাবো এখানে এখন যদি আমরা সলভ করি তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো এখানে লসাগু হচ্ছে নিচে x এই কোণাকোণি গুণ করলে x আর x মিলিয়ে x স্কয়ার যোগ 1 সমান মাইনাস 2 যদি কোণাকোণি গুণ করো এই এক্সটা এর পাশে বসবে মানে এক্স স্কোয়ার প্লাস 1 সমান মাইনাস 2x একদিকে নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে 2x প্লাস 1 সমান 0 তার মানে x যোগ 1 এর মান এই x যোগ 1 এর হোল স্কোয়ারের মান হচ্ছে 0 হোল স্কোয়ার যেহেতু 0 তার মানে x প্লাস 1 টাও 0 তার মানে x এর মান আসছে মাইনাস 1 তোমরা এই টাইপের ফর্ম যখনই দেখবে যে x প্লাস 1 বাই x এর মান মাইনাস 2 আছে সঙ্গে সঙ্গে x এর মানটা কিন্তু মাইনাস 1 পুট করে দেবে
এবারে এই অঙ্কের ক্ষেত্রে কি আসে দেখো x এর মান যদি -1 হয় তার মানে এখানটা -1 এর হোল টু দি পাওয়ার 100 + 1 - -1 এর হোল টু দি পাওয়ার 100 এখন -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তোমরা জানো এটা প্লাস হয় তার মানে এই মানটা হচ্ছে 1 আর এখানে মানটা হচ্ছে 1 1 1 বাই 1 হচ্ছে 1 দুটোকে যোগ করলে কত হয় 2 এটাই আমাদের আনসার নেক্সট কোশ্চেন দেখো এখানেও আছে x প্লাস 1 বাই x এর মান -2 তার মানে x এর মান হচ্ছে -1 যদি এখানে পুট করো -1 এর পাওয়ারে হচ্ছে 51 মানে এটা বিজোড় এটা বিজোড় পাওয়ারটা বিজোড় যেহেতু আছে সুতরাং এর মান হবে -1 এবার দেখো এইটার মান হচ্ছে -1 তাহলে এখানটাও -1 বসবে তাহলে -1 + 1 - 1 এখানটায় -a + a - হবে তার মানে -1 - 1 = -2 এটাই আনসার আজকে শেষ প্রশ্নটি দেখো এখানে আছে x আর এখানে আছে x প্লাস 3 এখানে আছে -5 তো এই সিস্টেম থাকলে তো আমরা আগে যে পদ্ধতি বলেছি অ্যাপ্লাই করতে পারবো না তোমাদেরকে বলেছি হয় এখানে 2 অথবা -2 থাকতে হবে আর এখানে এখানটায় যা থাকবে এখানটায় তার অনন্যক বা রেসিপ্রোকাল থাকবে এখন লক্ষ্য করে দেখো 1 / x + 3 আছে মানে আমাকে এই জায়গাটাকেও তাহলে x প্লাস 3 করতে হবে তাহলে আমি কি করলাম এদিকে একটা 3 যোগ করলাম 1 / x + 3 সমান চিহ্নের তো আমি একদিকে 3 যোগ করতে পারি না তার মানে আমাকে ডান দিকেও 3 যোগ করতে হবে দেখো -5 আর 3 মিলে এটা হয়ে যাচ্ছে -2 এবার লক্ষ্য করে দেখো এটাকে যদি y ভাবো তাহলে y প্লাস 1 বাই y সমান -2 মানে y এর মান কত -1 তার মানে x প্লাস 3 এর মান হচ্ছে -1 তাহলে x এর মান কত দেখো x এর মান 3 কে এদিকে নিয়ে গেলে মাইনাস হবে তাহলে -1 - 3 মিলিয়ে মোট হলো -4 ঠিক আছে x এর মান হচ্ছে -4 এবার এই জায়গায় পুট করে দাও খালি এখানটায় দেখো -4 আর তার সঙ্গে 5 যোগ তাহলে 5 থেকে 4 বিয়োগ হচ্ছে 5 থেকে 4 বিয়োগ মানে 1 হয় তাহলে 1 এর পাওয়ারে 47 আছে 1 এর পাওয়ারে 47 মানে 1 প্লাস 1 বাই এখানেও কি আসছে এটা তো 1 এটা যদি 1 হয় এর পাওয়ার যাই দিই 1 হবে তার মানে নিচে 1 এটার মান 1 হচ্ছে 1 + 1 = 2 হচ্ছে আমাদের আনসার তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই টাইপের অঙ্ক হলে কত সহজেই অঙ্কগুলোকে করে ফেলা যায় তোমরা এরকম আরও ট্রিক পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবে দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ